ভারতের সাথে হওয়া সমঝোতা স্মারকগুলো দেশের স্বার্থ রক্ষা হয়েছে কিনা তা পুনর্বিবেচনা করবে সরকার বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। দুপুরে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বলেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস, আর শেখ হাসিনা কি স্ট্যাটাসে আছেন তা ভারতই ভালো বলতে পারবে বলেও এ সময় জানান তিনি। এমওইউ কিন্তু চূড়ান্ত চুক্তি না, কাজে এটা তো আমাদের স্বার্থ ঠিকমতো রক্ষিত হয়েছে কিনা এটা আমরা দেখতেই পারি, এবং সে অনুযায়ী স্বার্থ রক্ষা করে যেগুলো চুক্তি করা সম্ভব সেটা আমাদের যে কাজটুকু করার সেটা করা হয়ে গেছে। এখন বাকিটা তো লোকাল ল যাতে সে অনুযায়ী তৈরি হয় সেটা লয়ের কাজ, ওনারা দেখবেন।